হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমার আজকে রেসিপিটি শুরু করছি আমি আজকে একটি ভীষণ মজার এবং আনকমন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর সেটি হচ্ছে চেরি এনার্জি বল নামটি শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই রেসিপিটি কতটা হেলদি কতটা এনার্জেটিক একটি রেসিপি তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন দেখি কিভাবে চেরি এনার্জি বল তৈরি করা যায় চেরি এনার্জি বল তৈরি করার জন্য আমার কি কী উপকরণ লাগছে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই লাগছে আমার দুই রকমের বাদাম আমি এখানে এক কাপ কাঠবাদাম এক কাপ কাজু বাদাম নিয়েছি নিয়েছি নয়টি খেজুর আর নিয়েছি বারো থেকে তেরোটি চেরি আর হাফ কাপ কিশমিশ এক টেবিল চামচ অরেঞ্জ জুস সামান্য লবণ এবং সামান্য পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স এইসব উপকরণ দিয়ে কিন্তু মজাদার চেরি এনার্জি বল আমি এখন তৈরি করব। আর এজন্য প্রথমে একটি ব্লেন্ডারের জগে আমি নিয়ে নিচ্ছি দুই রকমের বাদাম এক কাপ কাজু বাদাম এবং এক কাপ কাঠবাদাম কাজু এবং কাঠবাদাম আমি একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আমার বাদাম দুটি কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়েছে একবারে মিহি হবে না কিছু দানা দানা থাকবে আধা ভাঙ্গা ভাঙ্গার মতো থাকবে ঠিক এমনটা এখন এই কাঠবাদাম এবং কাজু বাদাম এইগুলোর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি খেজুর দিয়ে দিচ্ছি কিশমিশ এবং চেরি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অরেঞ্জ জুস স্বাদ মতো কিছুটা লবণ এবং সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স এই কয়টি উপকরণ দিয়ে আমি কিন্তু এখন চেরি এনার্জি বলটি তৈরি করব এখন আমি সব উপকরণগুলো আবারও একটু ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার পর ঠিক এরকমটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন হাতে একটু ঘি মেখে নিয়েছি ঘি মেখে নিয়ে আমি এখন অল্প অল্প করে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ করে নিচ্ছি এবং দুই হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আমি গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি যেমনটা আমরা নারিকেলের নাড়ু তৈরি করে থাকি বা লাড্ডু তৈরি করে থাকি এভাবে আমি প্রত্যেকটি বল তৈরি করে নিচ্ছি চেরি এনার্জি বল বাচ্চারা তো ভীষণ পছন্দ করে ছোট বড় সবারই খুব পছন্দের আর বাচ্চাদের জন্য কিন্তু বিশেষ উপকারী এই চেরি এনার্জি বল যেসব বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য মায়েরা চিন্তিত তারা কিন্তু অনায়াসে বাচ্চাদের এরকম এনার্জি বল তৈরি করে খাওয়াতে পারেন এভাবে আমি প্রত্যেকটি চেরি এনার্জি বল তৈরি করে নিয়েছি এ তো হয়ে গেল আমার ভীষণ মজার আকর্ষণীয় লোভনীয় চেরি এনার্জি বল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ মজা কি বলবো যে আপনারা বাসায় তৈরি না করলে বা না খেলে বুঝতে পারবেন না এটা কতটা মজার আর কতটা হেলদি কতটা এনার্জেটিক একটি রেসিপি তো আমি একটি এনার্জি বল আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে কতটা ইয়ামি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো এবং মজার মজার আনকমন রেসিপিগুলো সবার আগে আপনি পেতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ